हेलो व्यूअर्स, ड्रग इनफॉरमेशन बीडी चैनल पक्ष थेके सबाई के स्वागतम और शुभेच्छा। आशा करी सबाई भालो आछेन। बराबर मतो आज आमी आबार हाजिर होयेछी नतून एकटी टपिक निये आलोचनार जन्य। आर आजके टपिकटिर नाम होच्छे इट्राकन। तो व्यूअर्स, एर मूल आलोचने जावार आगे आपनादेर बोले नी, जारा एखोनो आमार चैनलटी सबसक्राइब करेनि तारा प्लिज प्लिज चैनलटी सबसक्राइब करुन আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলে যাই মূল আলোচনায়। ইট্রাকন, যা ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম। ইট্রাকনের উপাদান, প্রতিটি ক্যাপসুলে আছে ইট্রাকোনাজল পিলেটস, যা ইট্রাকোনাজল ইউএসপি 100 মিলিগ্রামের সমতুল্য। বর্ণনা, ইট্রাকোনাজলের একটি বাণিজ্যিক নাম যা মুখে সেবনযোগ্য, বিস্তৃত পরিধির ছত্রাক বিরোধী এবং সুবিধাজনক ফার্মাকোকাইনেটিক গুণ সম্পন্ন একটি উপাদান। ইট্রাকন সাইটোক্রোম পি 450-এর উপর নির্ভরশীল এনজাইম সমূহের কার্যকারিতা প্রতিরোধ করে এরগোস্ট্রল এর জৈব সংশ্লেষণ নিরোধ করে, যা ইস্ট এবং ছত্রাক কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রোগ নির্দেশনা ও মাত্রা সেবনবিধি, ইট্রাকোনাজল নিম্ন বর্ণিত সংক্রমণে পার্শ্বে বর্ণিত মাত্রায় ব্যবহৃত হয়। টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস 100 মিলিগ্রাম প্রতিদিন 2 সপ্তাহ পর্যন্ত। টিনিয়া পেডিস, টিনিয়া ম্যানাস 100 মিলিগ্রাম প্রতিদিন 4 সপ্তাহ পর্যন্ত। ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস 200 মিলিগ্রাম দিনে 2 বার, একদিন অথবা 200 মিলিগ্রাম প্রতিদিন 3 দিন পর্যন্ত। ছত্রাকজনিত কেরাটাইসিস 200 মিলিগ্রাম প্রতিদিন 3 সপ্তাহ পর্যন্ত। টাইরিয়াসিস ভার্সিকলর 200 মিলিগ্রাম প্রতিদিন 1 সপ্তাহ পর্যন্ত। ছত্রাক প্রতিরোধ চিকিৎসায় গুরুতর নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে ছত্রাক প্রতিরোধী চিকিৎসায় 100 মিলিগ্রাম প্রতিদিন। গর্ভকালীন ও স্তন্যদানকালে ব্যবহার, চিকিৎসকের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া গর্ভকালীন এবং স্তন্যদানকালে এই ওষুধ কখনোই ব্যবহার করা উচিত নয়। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।